প্রিয় দর্শক, ওনারা জানেন যে আমরা সিদ্ধান্ত লইলাম, যে ওনারা আগেও জানাইলাম যে চট্টগ্রামের যে সমস্ত এলাকা মধ্যে ভীষণ যানজট লাগি থাকে, রেগুলার মানুষ কষ্ট পায়, এই সমস্ত এরিয়া লইয়ারে আমরা সরজমিনে বেশ কিছু ফুটেজ, বেশ কিছু অবস্থা ওনারা দেখাইম। তো আজকের আর অবস্থান আছে যে চট্টগ্রামের চকবাজার মোড়ের মধ্যে, চকবাজার মোড় ইয়ে নইল যে চট্টগ্রামের মধ্যে সবচাইতে বেশি মানুষ আসা যাওয়া করে, ইয়েন এই কারণেই যে এই এডে এই এই এলাকায় ইয়ের মধ্যে বিপুল পরিমাণ স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এই জায়গানত আছে। তো চলন আজি আমরা চকবাজার মোড়ের ট্রাফিক অবস্থান কি ইয়ে সাইতাম চাই। তবে সবচেয়ে বড় কথা, আমরা যেন হইতাম চাই বিশ্ব ট্রাফিক ব্যবস্থা যেন হইতে চাই, যে সময়ের মধ্যে গাড়ি চলিব এই সময়ের মধ্যে মানুষ চলিতে না পারে, মানুষ যাতে চলিব এই সময়ের মধ্যে গাড়ি চলিতে না পারে। চলন চাই আই এটা কি চলের। প্রিয় দর্শক, ওনারা দেখতে লাগুন যে এই এই বই যে চকবাজার মোড়, চকবাজার দুও বড় বড় মোড় আছে, এক বল যে ওলেখা মসজিদের সামনে, আর বল যে গুলজার সিনেমা, আগে সাবেক গুলজার সিনেমার গুলজার মোড়, এই দুও মোড়ের মধ্যে প্রতিনিয়ত যে পরিমাণ যানজট লাগি থাকে, ইয়েন ওনারা আর এক না দেখাইতাম চাই। প্রতিদিন প্রতিদিন ঠিক এইভাবেই প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যানজট থাকে। এই জ্যাম আসলে মানে কিললে হয় ইয়েন আর উগস গুড়ো ফুয়াইও হইতে পারে, ছোটো গো হওয়াতে ফুসল লইলে এই যানজট কিললে হয় ইয়েন হইতে পারিব। তবে আর হাতে ইয়েন এন অবস্থা যে যে ইন গা সওয়াই গিয়ে গই খনিকে হাতে যেন গা নলাগের অনারসন পৃথিবীর খন দেশমিদ্যে ট্রাফিক সিস্টেমের মধ্যে এই জিনিসের নাই, গাড়ি যেতে চলে এই সময়ের মধ্যে মানুষ চলিতে না পারে, মানুষ যেতে চলিব এই সময়ের মধ্যে গাড়ি চলিতে না পারিব। ইয়ে নল যে পৃথিবীর সবচেয়ে বড় ট্রাফিক রুল, এই রুলস এবে আর দেশমের দিক আছে কি না ওনারা একটা সাইলন। আর মূল কথল যে পৃথিবীর সবচাইতে এই জিনিসই ব্যাক্য মানি চলে, এই বল যে সময় গাড়ি চলে গাড়ির সামনে দিয়ে মানুষ চলিতে না পারিব, মানুষ চলিলে গাড়ি চলিতে না পারিব। ইয়ান যে নিয়ম, এই নিয়ম মান পালন করিতে না পারে আর দেশমের দিক, ইয়ান কি কারণে পালন করিতে না পারে ওনারা নিজেরা এখন ব্যাকরণের বিবেক আছে। রাস্তার হারণে যাই না যানজটের সৃষ্টি হোক, আর এর মধ্যে মনে করেন ড্রাইভিং মধ্যে লাইব তিনজন, তো এর মধ্যে দুজন আছে, এবং আর লাইনম্যান সকল সহযোগিতা করে ঘরে বিদায় তারপরে গিয়ে আছে রাস্তা যানজট নিরসন করেন যা। আর এই ছেড়ে দিতে যাই বেশি দুগো গেলে সোজাভাবে যাইতে পারি, ইয়া দেখা দেয় আরোগ্য পিছু দিয়ে যায় রং সারি দিয়ে গলা দিয়ে ওই গাড়ি আইন না পারে, এনেই জাম বাজি যাবই। এই মানুষের যাতে হতা হর, এই মানুষের হতা শুনি পেলাই আর দেশের মধ্যে মানুষটা সাইডে দিয়ে রাতি এই থাকে, যেন খনিকে আর কাজ নাই কর্ম নাই এলে অনেক দেখতে লাগুন ট্রাফিক বাই এক সাইডে দিয়ে ঠিক টিয়ে রইয়ে। এই যে ইমেদের টেম্পোইন দেখতে লাগুন, এই টেম্পোইন কিন্তু ইমেদের তিয়ে এবার হতা ন, তারপরে এই টেম্পোইন কিন্তু প্রতিদিন চকবাজারতন বারিক বিল্ডিং পর্যন্ত ভাড়া মারে, তো এই প্যাসেঞ্জার লই যায়, কিন্তু ইন যেহেতু ইতারাল্লাই কোন ধরনের পার্কিং নাই, পার্কিংয়ের ব্যবস্থা নাই, ঠিক সে কারণে ইতারাতে প্রতিটা মুহূর্তেই এই তারা যা পাবলিকের সেবাদান করে, পাবলিকের সেবা দেয় তারা জীবনও চলে সেবার বিনিময়ে খাদ্য। আবার এই অ্যাডে তিয়নের কারণে ইয়েনের কিছু উৎকুশ দম পরে জন সাইলন, এই আর ট্রাফিক বাই কিছু টিয়া পিছু লেবেলা গিয়ে আর ক্যামেরা মধ্যে দ্বারা পরে ও এই যেহেতু যানজট লাগে গিয়ে ও গাড়ি তারে ব্যাগিন পরিষ্কার করে দেন এবং পাশে দিয়ে টিয়ন লেবেলা ইয়ে আল্লাহ সরত লেবেলে ইয়ে টিয়ান লইয়ের পকেটে ঢুকে ফেলে ইয়ে খুব আনন্দের সাথে ও এখন গাড়ি ঘোড়া পরিষ্কার করে ও একবার এই পাশে আইয়ের রাস্তার এক পাশে চলে ইয়ের। আর ট্রাফিক ভাই আসলে এই বেগুন নাটকের মতো ওনারা দেবেন, খুব মজা পাইবেন। এখন আরেকখান গাড়ি তুল লইয়ের পকেটে ঢুকে ইয়ে ঢুকানোর পরে দিয়ে এখন এখন খুঁজকে যাই চাই আরা
আদে কিলারের এই তো আবার আরেকখানের দর্জি আরেকখানের দর্জি ও কিটিয়ান দে নাকি জামাল পারে হজন বাড়ির তাই আর অপেক্ষা করি। এই তো দিত ডাকের একখানা ফিরছে গিয়ে গুই কিনলে জানি তাই হিসেবে না মিলে ভাঙলার আরেকজন আগিয়ে যে তাহলে ওর গান লই ফেলাক ওর গান লই ফেলাক লই ফেলে ইয়াল্লা শরৎ আজি আজি ভাই দামদা ভালো আর ফানলার এইভাবেই প্রত্যেকখান এই যে ছোট ছোট টেম্পো ইন আর গই যে তুন লই ফেলাই লই ফেলে ইয়াল্লা শরৎ যাক গই যাক ভাই দামদা আজি ভালো আর অনেক দেখতে লেগুন যে এইজন কোনো টেম্পো স্ট্যান্ড যেহেতু নাই স্বাভাবিকভাবে এই তারা আইনের ইয়াদের পারে এটা গাড়ির গাড়ি খনিকার খনিকার রোল নামানে যে দেখতে লেগুন যে পুলিশের গাড়িও আটকে যায় গই এলিয়ার চারি রাস্তার মরুমিদি খনিকিয়ায় যেন নিয়ম পালন করেন ফুতনু নিয়ম পালন করেন না খনিকিয়ালাই নৌয়নি মানে এবার গাড়ির গড়িয়ে এই পুলিশের গাড়িও যে আটকে যায় গই ওনারা দেখতে লেগুন এই দাঁড়ায় গিয়ে চার রাস্তার মোর বেয়া আগুন তিয়ে গিয়ে খন আগে যাইব খন ফিচে যাইব খন করলে যাইব এই রুলস চান এই আর চট্ট বিশেষ করে আর চট্টগ্রামের মেদি খুব বেশি খারাপ ওনারা দেখতে লেগুন ওনারা জানুন আরও জানি যে এটা ডাকা তো অন্তত কিছু গিয়া পালো নয় ইটার তো নতরা দাম দাবি গিয়ে গিয়ে ট্রাফিক বায়ুর চলক তো ডাকা তো মোটামুটি অনেক ট্রাফিক রুলস মানি চলে এখন আর আর চিটাগাং মেদি অন্তত সামান্য এই ট্রাফিক রুলস আনা মানিতে রাজি ন অনেকেই প্রিয় দর্শক ওনা দেখতে লাগুন যে এখন হয়তো আগে গিয়ে যাই টিয়া পয়সা দিলি গাড়ি মানে সারের উল্টো উল্টো ফুল্টো সারের নলে টিয়া ন দিলে গাড়ি ব্লক করে দেয়। প্রিয় দর্শক সকবি সুপার মার্কেটের সামনে আরা অবস্থান রই দেখতে লাগুন যে খন ডানে যাইব খন বামে যাইব ইয়েন খন খনিকিয়ারে এটা খন খনিকিয়ায় খনিকিয়ার নিয়ম আছে বলে ওনার কি মনগরণ কিনা করতে পারি তবে ইয়েন শিকার গরম পড়ে বুঝে বাংলাদেশের মানুষ অনেক বেশি সাহসী বাংলাদেশের মানুষ এই গাড়ির সামনে দিয়ে মৃত্যু নিশ্চিত জানিয়েও কিন্তু সামনে দাঁড়িয়ে পারে আবার এই যে দ্রুতগতির গাড়ি অকল সামনে দিয়ে আইয়েরে ইতারা যে মানুষ নমারে ইয়ান হলে বলি বাংলাদেশের ড্রাইভার অকল যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার ইয়ান স্বীকার করণই করিব যেখানে ক্ষেত্রে পৃথিবীর এন হন দেশ নাই যে দেশের মধ্যে ইলে গাড়ি চলিবার সামনে দিয়ে রে গাড়ি যাতে চলে এই সময় মানুষ সামনে দিয়ে চলে আবার মানুষ চলে যায় হলে গাড়ির সঙ্গে সঙ্গে চলে এলে হন দেশ হনে ফাইবেন কিনা শুনতে পারি অন্তত কোনো সভ্য দেশ পাইতেন না তারা যে এখনও পর্যন্ত অসভ্য রয়ে গেই ইয়ের কিলে রয়ে গেই ইয়েন আর শুনতে পারি আর তো একখান জিনিস বুঝি না পারি কোনো অবস্থায় যে এই রুলসিন মানি চলিবেলাই আর তো কঠোর আইন দরকার। প্রিয় দর্শক ওনারা আর লয় একমত হইবেন কিনা শুনতে পারি ওনারা যদি একমত নারা লয় লিখে দিবেন একখানা এলিয়ে রুলস এই ইন মানি চলিবেলাই কোনো টিঙার দরকার নাই এডে উগো ডিজিটাল সিস্টেম দরকার ক্যামেরা দরকার আর যে ক্যামেরাও বয়ারে কি আর যে ক্যামেরাও দিয়ে ধারণ করি ঠিক এলে সিসি ক্যামেরা দিয়ে যদি হনক এই যে অকল পুলিশ অফিসার অকল বই থাকে ইতারা শুধু যারা আইন ভাঙের ইতারার পিছু দিয়ে দৌড়নের কথা আছিল এখন ইতারাই বা কী করিব এই দুই একজন পুলিশে এটা কি এদুন মানুষরে কীভাবে সামলাইব পৃথিবী তার কোনো দেশ নেই এইজন এই নিয়ে রেগুলার দেখিবেন অনেক রিক্সাওয়ালারে উগো গারওয়ালা মারি দিবে তো ই ক্যাং করিব ইটা রিক্সাওয়ালা ইটার এত দামি গাড়ি এন দুম করে মারি দেয় ফিসু দিয়ে মারি দেয় এই ধরনের ঘটনা অনেক প্রতিটা মুহূর্তে দেখবেন আর আধা ঘন্টা অপেক্ষা করিয়ে এই মেদি বেশ কিছু অসঙ্গতি বেশ কিছু ঘটনা আর সুগের দেখির কী পরিমাণ মানুষের মাথার টেম্পারও তো নষ্ট হয়ে যায় কি সাউন্ড এবে কী পলিউশন মানুষের এই যে শব্দ দূষণ না যে কী পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী যদি তারা নিজেরা লাভবান ছাড়ে দিয়ে আর লাভ চিন্তা না করে যদি যানজট মুক্ত করি বা চিন্তা ভাবনা করে তাহলে সেক্ষেত্রে আর আর এই জায়গার যানজটটা মুক্ত হয়ে যাবে এটা যে কী পরিমাণ শব্দ দূষণর ইয়েন কিন্তু ওনারা আশ্চর্য হয়ে যাবেন
এই চক বাজারেরই এমনি কি কয়েকদিন আগে দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির একজন সাউদার্ন ইউনিভার্সিটির প্রিন্সিপাল কয়েকদিন আগে সাউদার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার অধ্যাপক আলী আশরাফ, ইঞ্জিনিয়ার আলী আশরাফ উগো গবেষণা চালাইয়ে দেখি যে এই চক বাজার মোড়ল যে সবচাইতে বড় সবচাইতে বেশি সাউন্ড পলিউশন যেবে হয় শব্দ দূষণ, শব্দ দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হইল যে চক বাজার এরিয়া। এই চক বাজার এরিয়া মেদি এই যে সাউন্ড পলিউশন ইং খনিকে খাওয়ানে ইনটিক করিব, ট্রাফিক রুলস কি করিব, ট্রাফিক অকলে কি করিব, ই খনে কিছুই যেন খনিকে মা বাপ খনিকে আছে বলে মনে হয় না, অনারত্ব অনারা নিজেরাই হন। একখান গাড়ি ইয়ের সামনে দিয়ে সাপ চলে যার গই, ব্যান ডুগে দিয়ে বা দুইজনের মাঝখান দিয়ে বাস মাঝখান দিয়ে রে, যদি মোটর সাইকেল যার গই দুই গাড়ির মাঝখান দিয়ে রে, কেন যে ইন অ্যাক্সিডেন্ট ছাড়া চলে ইন আল্লাহ ছাড়া আর খনিকে জানে বলে আর মনে নয়, ওনারা কি মনে করছে লিখবো নারা শুনতে পারি। এই যে তারা এই যে পুলিশে এখন মানে উগ্র মোটর সাইকেল ওলা দর্জি দর্জি কিনলেই ওনারা দেখতে লিখুন এই বল যে শুধুমাত্র এই ইটার কাগজপত্র আছে কি না ইয়ে জানি পেলাই, কাগজপত্র আছে কি নাই ইয়েন এডে ইতারা মতো মতো তিয়ে করে নতুন ইতারা অন্যায় খনে করে অন্যায় কীভাবে করে গাড়ির ইঞ্জিন ঠিক করার নাম দরকার, কিন্তু ইটার আছে যে ইটার ইন্স্যুরেন্স আছে নি ইটার গিয়ে আছে নি এই সমস্ত ইন তালত ইন ইতারা কিনলে করবি ইন বিয়ার টিয়ে করিব ফতমতে তিয়ে ইয়ারে কী ধর কী গিয়ে আর মনে হয় খুব টায়ার্ড হয়ে গিয়ে আর ইন্সপেক্টর সাহেব পুলিশ সার্জেন্ট সাহেব মনে হয় খুব টায়ার্ড হয়ে গিয়ে একটু গুমজাইতে মনে হর কিরিব ইতারাও কিরিব টাই গিয়ে পুলিশ সার্জেন্টের ওনার দোষ দিবেন কি একজন দুই একজন ট্রাফিক পুলিশ দিয়ে রে তো এতর ইয়েন ওইতুন আরা মনে করি যে এই ধরনের এই হ্যাজার্ড অবস্থা, এই অগোছালো অবস্থা, এই নষ্ট অবস্থা, এই ফালতু ফালতু ট্রাফিক সিস্টেম ইন অনর টিগতলি এডে চট্টগ্রামের মূল প্রশাসন পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন সিরিয়াস ভূমিকা লম পরিব ইন এনে নর্মালি খন কথাই হইতুনু এডে ফাইন গরণ ছাড়া আর্থিক ফাইন গরণ ছাড়া ফকটতুন টিয়ালু ফেলন ছাড়া এইছন এই রাজার ফোয়া মোটর মাথার মেদি ইয়েও নাই মাথার মেদি হেলমেটও নাই কিন্তু উল্টো পথে চলে ইয়ের এই উল্টো পথে আর একজন চলে ইয়ের মোটর সাইকেল ওলা সন ওনা দেবেন এই ধরনের অবস্থান ইচার মোটর ইটা এটা কিন্তু কী পরিমাণ অন্যায় করে সন ও মাথার মেদি কিন্তু হেলমেট নয় ও কিন্তু উল্টোভাবে উল্টো চলে ইয়ের ইচ্ছে মতো যেন রাজার ফোয়া নিয়ম কানুন বলতে খনিক এখন কিছু মানতে রাজি না খার আগে হনে যাইব একখানা একখান মিনিট পরে যাই এই ইয়ের মন মানসিকতা যদি থাকে এই 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 মন মানসিকতা যদি ড্রাইভারত্ব থাকতো তলি অন্তত বেশ কিছু যানজট কমে যেত গুই আই ইয়ের পরে যাইলে অসুবিধা নেই একখান মিনিট পরে যাইতে পারি হয়তো দুইয়ের মিনিট পরে যাইতে পারি কিন্তু না এই যে দেখতে লাগুন মোটর সাইকেল ওলাও ও তো হেলমেট তাইল ও চলে গিয়ে সম্পূর্ণ উল্টো পথে চলে গিয়ে প্রিয় দর্শক ওনারা দেখতে লাগবেন এই অবস্থা নারা ওনারা দেখাইতাম সাইড দিয়ে তাল্লাই যে আরা খতে মানুষ হইম খতে আরা এইভাবে আরা ট্রাফিক স্টুল সিন বিদেশি মতো বিদেশের মতো চলিব এই সাইড রাস্তার মুকুত কেন এইভাবে চলে সাইড রাস্তার মুকুম দিয়ে এইভাবে চলিতে পারে কি না এটা ফুয়া মাইয়ে খনিকা খনিকার জ্ঞান করে খনে হিসেব নাই যাত্রার মতো যাত্রায় চলে মানুষ চলে রিক্সা চলে ট্যাক্সি চলে বাস চলে বেয়াগিনে করতে এটার ভিতরে মানুষ ফাঁকে 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 মানুষ চলে আর একখান হতা প্রিয় দর্শক কনারারে আরা ইয়ে করতাম সাইড দিই কনারা আর ইন দেখানোর মানে এই যে গণসচেতনতা যানজট বাজাতে একমাত্র তারালাই বলি
প্যাসেঞ্জার একজন নামাইব, আর চারিখান খনে আগে যাইব, ইন লেবুলি মানে তারা যান জট বাজার দেয়। গাড়িও তো বেফরভাবে চলের, ইন গাড়ি সুশৃঙ্খলভাবে গাড়ি চলম পড়ব, এসি গাড়ি চলালি গাড়ি আর যান জট হইতো। ট্রাফিক পুলিশ সিস্টেমও এন্ডা অবস্থা খারাপ, ফুটপাথের কারণে আর নালা ড্রেন এগিন ভালো না থাকার কারণে যানজট হচ্ছে। প্রিয় দর্শক, আর সবচেয়ে বড় কথা হল যে যাতে মানুষ চলিব, এতে গাড়ি চলিতে তুনো, গাড়ি চলিলে মানুষ চলিতে তুনো। আর যে সময়ের মধ্যে ট্রাফিক সিস্টেমের মধ্যে সবসময় যাতে বাম পাশে কোনো গাড়ি যদি বাম পাশে যায়, বাম পাশে ফ্রি রাখুন পরে, আর এটা কোনো নিয়ম কানুন নাই যে যেলে মনে হইলে ঘুরি চলে। ফোনে আর ট্রাফিকের বহুত ইয়কলে জানে কি না আর কন্যা পারি, আর এইরকম অনেক দৃশ্য দেখবেন, এই যে মোটরসাইকেলওয়ালা পিছুদি মারি দিয়ে ওর সিএনজিওয়ালা, আর সিএনজিওয়ালা কলে তো দুনিয়াদারির ফোনে কিছু ওই তারা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পায়। এটা বাংলাদেশের মধ্যে ফোনে কে ড্রাইভিং লাইসেন্স মানে 1% ভালো করে পায় কি না আইন লইয়ের আর সন্দেহ আছে, এবং ফোনিকা যদি চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জও করিতে পারিব। ফোন পরীক্ষা দিয়ে ফাইজাইলে খুবই কম, খুবই কম। আর ইতারা যারা লাইসেন্স পাই তাদের স্বাভাবিক ইতারা তো ফোন দিয়ে তিন পরে হইম দি ওনারা স্টপ মানি যে ফুল স্টপ এই জিনিসটা না জানে। স্টপ মিন্স ফুল স্টপ এই জিনিসটা ব্যাগন তো মানব পড়ব। সিএনজিওয়ালাকল বিশেষ করে সিএনজিওয়ালাকল যেন দি সুযোগ পাইন দি ঢুকে দেয়, কোনো ইতারা নিয়ম কারণের বালাই না রাখে। ইতারারে আগে ঠিক গরম করে বুঝ, ইতারা 1 মিনিট পরে যাইলি মানুষের মাথা মেঝে 1 মিনিট পরে যাইলি যদি, আর আই ওখানে দিল্লি জয় করি ফেলার জন্য লন্ডনে তো চাই দেখুন আর বিমানের টিকেটও নষ্ট হয়ে যেত না। এই জিনিসটা মাথা মেঝে রাখুন পড়ব, রাখিলেই হয়তো আমরা কিছুটা শান্তি পাইম। তবে ট্রাফিক ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করছুম, এছাড়াও যেন একখানা নিয়ম কানুন শিখেই লয়, এবং সরকারের কাছে বিনীত অনুরোধ যে অন্তত আমরা চট্টগ্রাম মানরে এই জঞ্জালতন একখানা বাসাইবের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, অনেকক্ষণ অনারারে দেখাইলাম যে চট্টগ্রামের চকবাজারের এই বর্তমান ট্রাফিক অবস্থা। তবে ইয়েন আর আবারও হই যে এই জিনিসটা আড়াতে প্রতিষ্ঠিত গরম পড়িব, যে সময় মেয়েদের মানুষ চলিব রাস্তার মেয়েদি, এই সময় মেয়েদের গাড়ি ন চলিব, গাড়ি যাতে চলিব এই সময় মেয়েদের মানুষ চলি না পারিব। ইয়েন লইয়ারে আজ ইয়ার চকবাজার মোড় আসিলাম, আগামী দিনে যে কোনো একখান জায়গা মেয়েদি খুব সুন্দর সুন্দর আরও বেশ কিছু ফুটেজ লইয়ারে ওনার সামনে হাজির হইম, হয়তো চট্টগ্রামের যে কোনো মোড় লইয়ারে। আজ এই পর্যন্ত, ওনারা বিয়াগুন ভালো থাকবেন আর সি প্লাসের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ বিয়াগুনুরা।